বর্তমানে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি তিনি এসএমসির জনপ্রিয় ন্যাপকিন জয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আর এই চুক্তির মাধ্যমে নুসরাত ফারিয়া বিভিন্ন স্তরের নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন ও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার প্রসারে কাজ করবেন গত উনিশ মে এসএমসির প্রধান কার্যালয়ে এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর শেষে ফারিয়া বলেন বাংলাদেশের মেয়েদের ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত আমার কাছে ভালো লাগছে যে এই সাইনিংটা হয়তোবা গণমাধ্যম কর্মীদের মধ্য দিয়ে আরও দশটা মানুষ জানতে পারবে এই একটা কারণেই যে ভাইয়া বললেন যে মেয়েদের একটা টাবু মেয়েদের ব্যাপারটা নিয়ে অনেক কথা আছে আসলে আই এম জাস্ট হ্যাপি দ্যাট উইথ সামথিং যেটা আমার মতন আউট বিকজ আমার মনে হয় যে জয়া ইজ নট অনলি অ্যাবাউট ওমেন ইটস অলসো টক এম্পাওয়ারমেন্ট লর অফ উমেন গুড স্পিরিট এবং সেই সাথে সাথে একটা মেয়েকে পরিপূর্ণ করে আর তাদের সঙ্গে পেয়ে আনন্দিত পরিবারও শুধু জয়া স্যানিটারি না কিন না আসলে জয়ার স্পিরিটটা হচ্ছে মহিলাদের এম্পাওয়ারমেন্ট এবং ওদের হেলথ রিলেটেড পিরিয়ড রিলেটেড সব সমস্যাগুলো যাতে দূর করে মেয়েরা ভবিষ্যতে তার জীবনে সাকসেসফুল হতে পারে সো জয়া সাকসেসফুল অন দ্যাট এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফারিয়া ছাড়াও এসএমসির অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শামীম রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মুহিত সময় সংবাদ সাবির